হাতে আছে আপনার ১৩ বিলিয়ন প্রত্যেক মাসে পেমেন্ট দিতে হবে পাঁচ বিলিয়ন আপনি বিদ্যুতে যে চুরি করেছেন ডাকাতি করেছেন তার পাওনা আছে ফোর বিলিয়ন আকুকে পে করতে হবে প্রত্যেক দুই মাসে ওয়ান বিলিয়ন বলেন তো এই দেশ দেউড়ে হয়ে গেছে না প্রায় ঘোষণা করি নাই এখন চাপাবাজি কেবল ওবায়দুল কাদের করে না বাকি সব কথা বন্ধ আছে না কিছু লোক বোঝে না এমনি কাকা করতে থাকে বলতে থাকে কাক করছে করতেই আছে ভালো করে বুঝতেও পারছে না যে সে কি বলছে এবং বাস্তব থেকে কত দূর চলে গেছে সরকারের পায়ের নিচে নাই প্রধানমন্ত্রী বড় বড় কথাবার্তা বলছেন ডাকু খানি বলছেন ভোটে জিতেছি আমি কাউকে কেয়ার করি না উনি নিজেও জানি এটা কোনো ভোট হয়নি উনি জানেন তার পায়ের নিচে মাটি নাই তার ভাব দেখাচ্ছে লুকে কেয়ার করি না কিন্তু লু এসে তার মতো করছে বলেছে না কেন উনি আসছেন তা তো জানি আমাদের খবরও দেয়নি মানে বাংলাদেশে বিদেশে যে কেউ আসতে পারে ইচ্ছাবতো যা ইচ্ছা দায়ী করতে পারে সরকারের কোনো কন্ট্রোল নাই তারপরে আপনি পেমেন্ট দিতে না। তিন মাসের পরে বাংলাদেশের রিজার্ভ জিরো হবে কি করছে এখন চায়নার কাছে বলেছে চায়না বলেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে পাঁচ বিলিয়ন দেবো কিন্তু সরকার নেবে কি কারণ ও বিলিয়ন ডলার দেবে না বিশ বিলিয়ন ইউন দেবে ইউন পেমেন্ট শুধু চায়নাকে করতে পারবে আর কোনো দেশ তো ইউন দেবে না তার মানে ক্রাইসিস যাচ্ছে না রাশিয়া যদি রাজি হয় আচ্ছা তুমি আমাকে জ্বালানি যা যা দরকার দাও আমি বিলিয়নের ইউন পেমেন্ট নেব তাহলে কিছুটা হয়তো নিঃশ্বাস নিতে পারবে আরও এক মাস তারপরে আমি কাহিনীগুলো আপনাদের কাছে বলছি এই কারণে যে বাংলাদেশের সরকার আমাদের চাইতে বেশি কষ্টে আছে বাংলাদেশের সরকার আমাদের চাইতে ক্ষমতা নিয়ে বেশি দুশ্চিন্তায় আছে খালি একটাই সমস্যা ছিল তা কি এই যে এত বড় আন্দোলন করবার পরেও সরকারটা পড়েনি ওরা মনে করে দেখি এভাবে পার্বোধায় হয়ে যাব। তারা মনে করেছিল এত তাড়াতাড়ি সাত জানুয়ারির পরে আবার বিরোধী দল ফিরে আসবে সেরকম হবে না কিন্তু দেখে মে দিবসে জাতীয়তাবাদী শ্রমিক দল মিছিল করে আরে হাজার হাজার লোক দিকে সেখানে আছেই লাখ লাখ লোকের নামে মামলা দিয়েছে হাজার হাজার মামলা কিন্তু বিএনপি যখন সবাই ডাকছে তখন সেই সবাই কানায় কানায় মানুষ পড়ল কি বোঝা যায় ওরা দিকেই কমফোর্টেবল না আমি আপনাদের বলি এরকম হয়েছে মার্কোসের কথা বলেছি আপনাদের ইলেকশন করেছিলেন ফিলিপাইনে তারপরে রেজাল্ট মানিকার এবার ল্যান্ডস্লাইড জিতেছেন ভূমিধস বিজয় যাকে বলা যায় একটা সংগঠন ছিল নেমফ্রেল ওরা ইলেকশন মনিটর করে ওদের এক ব্যান্ডের একটা রেডিও ছিল সেই রেডিওতে যথাযথ ফলাফল যেটা সেটা ঘোষণা করেছে এবং তাতে আন তাতে দেখা যাচ্ছে বিপুল ভোটে বিরোধী দল পাশ করেছে লোকজন তখন পায়ে পায়ে রেবে দেবেছে রাস্তায় ফিলিপাইনের প্রেসিডেন্ট হাউস যেটা বিরাট ধরেন মানিক মেগুনির মধ্যে বিশাল একটা চত্বর বা আরও বড়ো রাস্তাটা একদিকে পুলিশ হেডকোয়ার্টার একদিকে আর্মি হেডকোয়ার্টার এর মাঝে লাখ লাখ মানুষকে বলেছে এই জালিয়াতির ভোট মানি না তোমাকে চেয়ে চলে যেতে হবে মার্কোস খুব বলেছে পুলিশকে বলেছে কিছু ব্যবস্থা নাও আর্মিকে বলেছে ব্যবস্থা নাও আর্মি পুলিশ বলেছে এত মানুষকে গুলি করতে পারবো না আমরা আপনি বরঞ্চ বিদায় নেন শেষ পর্যন্ত মার্কোসের প্রাসাদের উপরে হেলিকপ্টার এসছে সেই হেলিকপ্টারে করে পালিয়ে গেছে অপেক্ষা করেন ওই রকম হেলিকপ্টার ওই যে বড় একটা প্রাসাদ আছে ওইখানেও নামাতে হবে এবং ওই হেলিকপ্টারে চড়ে কারো কারো চলে যেতে হবে